ডেঙ্গু হওয়ায় আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫০ জন, যা আগের দিনের তুলনায় বেশি। এদিকে চট্টগ্রাম ও বরিশালে আজ দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীর তুলনায় বাইরে রোগীর সংখ্যা বেশি। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসের ধরন পাল্টে যাওয়ায় ডেঙ্গু শক সিন্ড্রোমের রোগী বেশি হচ্ছে। আরও জানাচ্ছেন লাবণী গুহ। বৃষ্টি হলে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে রোগী ভর্তি হয়েছেন ৭৫০ জন, যা আগের দিন ছিল ৬৩৪ জন। তবে রাজধানীর বাইরেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি, প্রায় দ্বিগুণ। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়েছে। ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মার্মা। আর বরিশালে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বরগুনার ওই শিক্ষার্থী। রাজধানীতে আসা রোগীদের মধ্যেও অনেকেই বিভিন্ন জেলা থেকে এসেছেন, তবে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার হার বেশি বলে জানালেন চিকিৎসকরা। সবাই ভালো হয়ে বাসায় গিয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে ধীরে ধীরে আমাদের পরিস্থিতি উন্নতি হচ্ছে। চিকিৎসক জানালেন ঢাকার বাইরে থেকে আসা রোগীরা বেশি জটিল পরিস্থিতির। এখন যে পেশেন্টগুলো আসছে ম্যাক্সিমামই আসছে ঢাকার বাইরে থেকে এবং এরা খারাপ হয়ে আসছে, মানে শকে আসছে, শক সিন্ড্রোমের রোগী পাচ্ছে, ভালোই পাচ্ছে। গত কয়েকদিনে বরিশাল ও যশোরে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।